আগে যেটা বলেছিলাম, স্পিড নিয়ে ঘাবড়াবেন না, জার্মানি স্পিড দেয় না। যান গুগলে, যান, কোন স্পিড লিমিট নাই, দেখেন স্পিড প্রোফাইল নিয়ে গুগল কি বলে, পুরো পৃথিবীতে কত পর্যন্ত লিগেলি স্পিড লিমিট কিন্তু তার লেজিসলেশন, এটা এটা যে কোনো অথরিটি দিতে পারে না, সর্বোচ্চ একটা দেশের স্পিড লিমিট দেয় কিন্তু পার্লামেন্ট থেকে, কত 160 পর্যন্ত, কারণ দেখেছে গতির জন্য দুর্ঘটনা হয় না যদি সুন্দর একটা ডিসিপ্লিন থাকে। এখানে দেখেন ইন্ডিয়া, দেখেন 18 সালে তারা 120 চলে গেছে, কারণ আপনি 11,000 কোটি টাকা দিয়ে একটা এক্সপ্রেসওয়ে বানাবেন, 32,000 কোটি টাকা দিয়ে একটা পদ্মা ব্রিজ বানাবেন, তারপরে বলবেন 80-তে চলো, যেটা আগের মাওয়া হাইওয়েতে কিন্তু 80 ছিল, যেখানে রিক্সা চলতো, নসিমন চলতো, করিমন চলতো, চলতে চলতে এক্সিডেন্ট হতো, 42 কিলোমিটার হাইওয়েতে 43টা স্পিড ব্রেকার ছিল। সেই জায়গা থেকে আমরা ক্যাপিটাল ইনটেনসিভ এত খরচ করার পর এখনো যদি স্বপ্ন দেখি 80-তে চালাবো, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। দেখেন 120 তো ছিল, 18 সালে ইন্ডিয়া তৈরি করলো 120, কারণ কি আপনি অর্থনীতি যে সচলতা আনতে চান, দ্রুত গতিতে আপনি অর্থনীতি বাড়াতে চান, তাতে কিন্তু তারা সন্তুষ্ট না, বলছে গাড়ি এখন প্রযুক্তি নির্ভর, অনেক সেফটি প্রোটোকল চলে আসছে, অটোমেটিক ব্রেকিং সিস্টেম চলে আসছে, সে ইনসিডেন্ট ডিটেক্ট করতে পারে, রাস্তার মানও বাড়তেছে, তারা এখন বলতেছে 140-এ যাবে, প্রপোজ করছে। আমি যদি 80-তে বসে থাকি তাহলে কিন্তু আমি পিছিয়ে যাব, বিনিয়োগ করব, বিনিয়োগের প্রকৃত উপযোগিতা আমরা পাবো না, বিজ্ঞানটাকে আমাদের ফলো করতে হবে, গতি ক্ষতি করে, গতির পার্থক্য ক্ষতি করে, যে পার্থক্য তৈরি করে সে যেন আসতে নাই পারে, সেই জন্য তো আমি অ্যাক্সেস কন্ট্রোল করলাম। সুতরাং সমগতি এবং লেন ডিসিপ্লিন, আমি জানি না, আমি যে ছবিটা দেখাচ্ছিলাম দেখেছেন কি, 80 কিলোমিটার 80 কিলোমিটার দুইটার মধ্যেই লেখা আছে, সবচেয়ে রেশনাল হতো একটাকে যদি আপনি 60 কিলোমিটার লিখতেন, আরেকটাকে লিখতেন 80 কিলোমিটার, ওইটাকে বলে রেশনাল, দুইটাই যদি 80 হয়ে যায় তাহলে কিন্তু আমি জানি না, সময় থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম, কি সুন্দর করে তারা লিখে দেয়। এবং শুধু 80 লিখে দিলেন প্লেটে না, প্লেটের যুগ চলে গেছে, প্লেটে লিখে দিলেন 80, এটা একটা ফগি ওয়েদার, তখন 10 কিলোমিটার চালালে কিন্তু কিন্তু আপনার ঝুঁকি হবে, এটা দিবেন কিভাবে, তখন বলে ভেরিয়েবল মেসেজ সাইন, এটা ফিক্স থাকবে না, কন্ডিশন রেসপন্সিভ, একটা কন্ট্রোল রুম থেকে এখন 10 কিলোমিটারই চালাতে হবে। এটা আমাদের দেশে যেটা করে, পাইল আপ এক্সিডেন্ট হয় দেখে যমুনা করিডোরে সব গাড়িকে বন্ধ করে দেয়, কেন সে আর সামাল দিতে পারছে না, এটা বিজ্ঞান বলে, গাড়ির সংখ্যা বাড়বে, গতি কমবে, ভিজিবিলিটি কমবে, গতি কমবে, তা আমি কমাবো কিভাবে, আমি যদি ফিক্স প্লেটের মধ্যেই নির্ভর করি, সেই জন্য তারা ডিজিটাল যে ডিসপ্লেটা আছে যেটাকে বলে ভেরিয়েবল মেসেজ সাইন, এটা দিয়ে কিন্তু আমি কন্ডিশন রেসপন্সিভ যদি করি তাহলে ড্রাইভারের কমপ্লায়েন্স বাড়ে। আপনি কমপ্লায়েন্সটা যদি করতে চান তাহলে আপনি শুধু ফিক্সড এই সাইনটা দিলেই এখানে হবে না, এইটার কথাই বলছিলাম এই জায়গাটার মধ্যে দিয়ে রাখতে রাখছি আমরা কিন্তু, এবং এইটা আমরা অনেক টাকা খরচ, এই হলো ভেরিয়েবল মেসেজ সাইন, কত দেওয়া আছে 100, চাইলে এটাকে 80 বানাবে, এই যে 80 পাশের লেনটা কার জন্য, ট্রাকের জন্য দিয়ে রাখলাম, তার জন্য কমপ্লায়েন্সটা কিন্তু সুন্দর হবে, ও ফার্স্ট লেনে গেলেই তখন তাকে ধরা যাবে, ভাই তোমার ওজন আছে, তোমার লেন তো অন্যটা, এবং এটা কিন্তু কন্ডিশন রেসপন্সিভ হচ্ছে, 60 হয়ে যাচ্ছে, গাড়ির সংখ্যা বেড়ে গেছে, এখন 80 থাকতাম সাধ্য 110 থাকবে না, 50 হয়ে গেছে, আমাদেরকে কিন্তু অ্যাসেটটা বানিয়েছে 1,000 কোটি টাকা, এইটার অ্যাসেটটা কিন্তু খুব একটা বেশি না, এটার জন্য খুব একটা বেশি লাগবে না আমাদেরকে। আমি আজকে যেটা বলছি, আমরা কিছুটা মাইন্ডসেটটা চেঞ্জ করব, আমি তো স্বপ্ন দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার চমৎকার কথা বলে স্মার্ট বাংলাদেশ তৈরি করবো, আরে ভাই স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে আমাদের কিন্তু স্মার্ট হতে হবে, চিন্তাধারা যদি প্রাগৈতিহাসিক দিক থেকে যায়, ট্র্যাডিশনাল থেকে যায়, ভাগাবোনারা ভাই পিছিয়ে থাকবো, রুট পজের দিকে যেতে পারবো না, দেখুন 40 হয়ে গেছে, কিছু দূর যে 60, এটা কোনো হয় স্পিড ম্যানেজমেন্ট, কন্ট্রোল রুম থেকে বসে বসে তারা রিমোট সার্ভিলেন্স করছে, প্রযুক্তির যুগে এসে স্মার্ট হচ্ছে, গতানুগতিক চিন্তার বাইরে,
যখন দরকার 100 কিলোমিটারে আসতেছে, যখন দরকার 110 কিলোমিটারে আসতেছে। যেটা বলছিলাম আমাদের এখানে এই ফগ ওয়েদার, বৃষ্টির সময় পাইল আপ হয়ে যায়, দেখেন একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমরা কোনো হাতে কোনো প্রযুক্তি নাই, যেই কারণে গাড়িগুলিকে থামিয়ে আমরা চলতেই দেই না, বড় বড় লাইন হয়ে যায় পুরো পৃথিবী। ওয়েদার একটা স্টেশন মনিটরিং স্টেশনই বসিয়ে ফেলে রাস্তার পাশে, ফগ কত, ভিজিবিলিটি কত, স্পিড কত হওয়া উচিত সব জেনে কন্ট্রোল রুমের মধ্যে। আমি এটা গিয়েছিলাম থাইল্যান্ডে 2004 সালে, এই জিনিস দেখে আসছি। আমাদের পাশের দেশ খুব যে একদম অনেক এগিয়ে আছে তা না, কিন্তু চিন্তা চেতনায় ট্রান্সপোর্টেশনে অনেক যোজন যোজন দূর আছে আমাদের থেকে। 2004 সালের কথা বলছি, কন্ট্রোল রুমের মধ্যে বসে বসে স্পিড মনিটরিং করছে তারা এই জায়গায়। আমাদেরকে আগাতে হবে এবং সমৃদ্ধির দিকে যেতে গেলে আমাদের কিন্তু কিছু রুডিমেন্টারি কাজ করতে হবে, সাথে বাকিটা হবে। এটা আমরা যেহেতু এনজি সোশ্যাল কিছু অ্যাক্টিভিটি করে ফেলি, ড্রাইভার সেফটি যেই করেন সেই কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যায়। আমরা এই এত টাকা বানিয়েছি, আমি হাইওয়ে পুলিশকে অত্যন্ত আহ্বান জানাবো এই পিকচারের জন্য। সাইট সিং করার জন্য এক্সপ্রেসওয়ে বানানো হয় না, 35 একর জায়গা নিয়ে বাংলাদেশের ইন্টারচেঞ্জ প্রথম গ্লোবালি ইন্টারচেঞ্জ হয়েছে সাইট সিং করার জন্য হচ্ছে। তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে শেষ ভরসার জায়গা এই এক্সপ্রেসওয়ে ছিল, যে হতে দেন বর্তমানে কমে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণ সড়ক আর এক্সপ্রেসওয়ে সড়ক একই কাতারে চলে আসছে, যেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এটা অনেকেই দায় এড়াতে পারবেন না, জনগণের পয়সায় এত বড় বিনিয়োগ করে পাইপলাইন তৈরি করে দেওয়া, পাইপের ভিতরে ছিদ্র থাকবে, তাহলে কিন্তু আপনি অন্য একটা দাওয়াই দিবেন, সেই দাওয়াইয়ের টুল বক্সে আর কোনো কাউন্টার মেজার নাই কিন্তু শেষ। সুতরাং শেষ আশ্রয়স্থলটা যেন একটু বিশৃঙ্খলা না পায় সেই মেসেজটা দিয়েই আমি এখানে শেষ করছি। আমি